মহান আল্লাহ তাআলা এই পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত কতই না জাতি পাঠিয়েছেন তার হিসাব নেই। তার মধ্যে সবচেয়ে শক্তিশালী এবং লম্বায় উঁচু জাতি কওমে আদ এবং কওমে সামুদ। এই জাতিকে মহান আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন অনেক শক্তি, ক্ষমতা এবং বুদ্ধি দিয়ে। এই জাতি সম্পর্কে কোরআন মাজিদের মধ্যে একাধিক আয়াতে বর্ণনা করা হয়েছে। আজকে আমরা কোরআন এবং হাদিসকে সামনে রেখে কওমে আদ এবং কওমে সামুদ জাতি সম্পর্কে আলোচনা করব। এত শক্তিশালী জাতি যাদের সম্পর্কে কোরআন মাজিদের মধ্যে বর্ণনা করা হয়েছে, এই জাতি কিভাবে ধ্বংস হলো, কোথায় হারিয়ে গেল, এই সম্পর্কে আমাদের জানার দরকার আছে। তো ভাই সকল, কওমে আদ এবং কওমে সামুদ জাতিরা পাহাড় কেটে উঁচু উঁচু ঘর বাড়ি বানাত। তাদের দেশে প্রচুর ফল ফলাদি আবাদ হতো, কিন্তু তাদের এই ফল ফলাদি সব কিছু ধ্বংস হলো কিভাবে? তাদের এই উন্নত দেশ বর্তমানে মরুভূমিতে পরিণত হয়েছে। আল্লাহ তাআলার গজব আসার পর থেকে সেখানে কেউ বসবাস করতে পারে না, সেখানে কোনো ফল ফলাদি জন্ম নেয় না এবং সেখানে বৃষ্টির পরিমাণ খুবই কম। তো ভাই সকল, আদ জাতি এতটাই শক্তিশালী ছিল যে তারা সেখানে বড় বড় ঘর ইত্যাদি তৈরি করত, উঁচু উঁচু পাহাড় কেটে ঘর বানাত। তাদের উচ্চতা এবং শক্তি সম্পর্কে ইতিহাস থেকে জানা যায় যে তারা আমাদের থেকে অনেক উঁচু এবং শক্তিশালী ছিল, এমনকি তারা বেঁচেও থাকত বহুদিন। তাদের শক্তি এবং ক্ষমতা অনেক। মহান আল্লাহ তাআলা তাদেরকে এমনভাবে তৈরি করেছিল যে বলা হয়েছে তারপরে তাদের মতো শক্তিশালী আর কোনো জাতি তৈরি করা হয়নি। এই শক্তিশালী কওম যাদেরকে আল্লাহ তাআলা অনেক শক্তি দিয়েছিল তারা কিভাবে ধ্বংস হয়েছিল এবার জানব। ইতিহাস থেকে জানা যায় যে প্রতিটি জাতিকে ধ্বংস করার পেছনে তাদের পাপের কারণ থাকে। একই রকমভাবে কওমে আদ এবং কওমে সামুদ জাতির ধ্বংসের কারণ গান বাজনা, নাচ, জেনা, মূর্তি পূজা ইত্যাদি। মহান আল্লাহ তাআলা তাদেরকে সঠিক পথ দেখানোর জন্য হযরত হুদ আলাইহিস সালামকে পাঠান। এই সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইলা আদিন আখাহুম হুদা, আর আদ জাতির কাছে প্রেরণ করেছিলাম তাদের ভাই হুদকে। কলাইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গাইরু ইন আনতুম ইল্লা মুফতারুন। সে বলেছিল, হে আমার কম, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের জন্য কোনো সত্য ইলাহ নেই, তোমরা তো কেবল মিথ্যা রটনাকারী। মহান আল্লাহ তাআলা হুদ আলাইহিস সালামকে আদেশ দিলেন এক আল্লাহর ইবাদত করার জন্য, কিন্তু সে তার কওমের কাছে গিয়ে যখন এ কথা বলে তখন তারা বলল যে তুমি তো মিথ্যাবাদী। এ সম্পর্কে কোরআনের মধ্যে বলা হয়েছে, কাযাবাত আদুনিল মুরসালিন, আদ জাতি তাদের রসুলকে অস্বীকার করেছিল। ইয ক্বালা লাহুম আখুহুম হুদুন আলা তাত্তাকুন, যখন তাদের ভাই হুদ তাদেরকে বলেছিল তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না। ইন্নি লাকুম রসুলুন আমিন, নিশ্চয় আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত রসুল। ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, সুতরাং আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং আমার আনুগত্য করো। ওয়া মা আসআলুকুম আলাইহি মিন আজর, ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, আর এর ওপর আমি তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না, আমার প্রতিদান কেবল সৃষ্টিকুলের রবের নিকট। তো হুদ আলাইহি সালাতু ওয়াসালাম এত সুন্দরভাবে কথা বলার পরেও আদ জাতি তাকে মানেনি, তার ফলে মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব শুরু হয়। তাদের ওপর মহান আল্লাহ তাআলার তরফ থেকে ওয়ানা বৃষ্টি শুরু হয়, বহুদিন থেকে তাদের ওপরে বৃষ্টি আসে না। হুদ আলাইহিস সালাতু ওয়াসালাম বললেন যে আমি আল্লাহর কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করব এবং আল্লাহ তাআলা আমাদেরকে বৃষ্টি দিবেন। বিভিন্নভাবে তাদেরকে ভয় দেখিয়ে তারা মহান আল্লাহ তাআলার পথে আসেনি এবং তারা এ কথা বলেছিল, কালু সাওয়াউন আলাইনা আওয়া আযতা আম লাম তাকুম মিনাল ওয়াইযিন, তারা বলল তুমি আমাদের উপদেশ দাও অথবা না দাও, উভয়ই আমাদের জন্য সমান। তখন মহান আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইন হাযা ইল্লা খুলুকুল আউয়ালিন, এটি তো পূর্ববর্তীদের চরিত্র, তার মানে এর পূর্বে জাতিরাও একই রকম ব্যবহার করত। ওমা নাহনু বিমুআযাবিন, আর আমরা আযাবপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হব না। তারা পাপ করার পরেও মনে করত যে আমাদের ওপর আযাব আসবে না, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে কি করেছিলেন সে কথাও তিনি বলে দিয়েছেন, ফাকাযাবুহু ফাআহলাকনাহুম ইন্না ফি যালিকা লাআয়াহ ওমা কানা আকসারুহুম মুমিনিন, অতপর তারা তাকে অস্বীকার করল, ফলে তাদেরকে আমি ধ্বংস করে দিলাম, নিশ্চয় এতে নিদর্শন রয়েছে, আর তাদের অধিকাংশ মুমিন ছিল না। যখন কোনো জাতি নবীকে অস্বীকার করে, যখন আল্লাহর দেওয়া দিনকে অস্বীকার করে, ত
তখন তাদেরকে আল্লাহ তাআলা এভাবে ধ্বংস করে দেন। আর তারা মুমিন ছিল না, মুমিন ছিল না তার মানে হচ্ছে তারা আল্লাহকে বিশ্বাস করত না। আল্লাহর গজবে ধ্বংসপ্রাপ্ত বিশ্বের প্রধান ছয়টি জাতির মধ্যে কওমে নূহের পরে কওমে আদ ছিল দ্বিতীয় জাতি। হুদ আলাইহিস সালাতুয়াসাল্লাম ছিলেন এদেরই বংশধর। আদ ও সামুদ ছিল নূহ আলাইহিস সালাতুয়াসাল্লামের পুত্র শামের বংশধর এবং নূহ আলাইহিস সালাতুয়াসাল্লামের পরবর্তী পঞ্চম অথবা অষ্টম পুরুষ। আদম আলাইহিস সালাতুয়াসাল্লামের বংশের এক সন্তানের নাম ছিল ইরাম। তার দুটি সন্তান ছিল। ইরামের প্রথম সন্তানের বংশধরকে আদে উলা বা প্রথম আদ এবং দ্বিতীয় সন্তানের বংশধরকে আদে সানি বা দ্বিতীয় আদ বলে খ্যাত। আদ এবং সামুদ উভয় গোত্রই ইরামের দুটি শাখা, সে কারণে ইরাম কথাটি আদ ও সামুদ উভয় গোত্রের জন্য সমানভাবে প্রযোজ্য। এজন্য কোরআনে কোথাও আদ উলা যেমন সুরা নাজমের 50 নম্বর আয়াতে এবং কোথাও ইরমা জাতিল ইমাদ যেমন সুরা ফজরের 7 নম্বর আয়াতে এই শব্দ ব্যবহৃত হয়েছে। আদ সম্প্রদায়ের 13টি পরিবার বা গোত্র ছিল। আম্মান হতে শুরু করে হাজারাল মাউত ও ইয়ামান পর্যন্ত তাদের বসতি ছিল। তাদের ক্ষেত খামারগুলো ছিল অত্যন্ত সজীব ও শস্যশ্যামল। তাদের প্রায় সব ধরনের বাগ বাগিচা ছিল। তারা ছিল সুটামদেহী ও বিরাট শক্তি সম্পূর্ণ। আল্লাহ তাআলা তাদের প্রতি অনুগ্রহের দুয়ার খুলে দিয়েছিলেন, কিন্তু খারাপ বুদ্ধির কারণে এসব নিয়ামত তাদের ধ্বংসের কারণ হয়েছে। তারা নিজেরা পথভ্রষ্ট হয়েছিল ও অন্যকে পথভ্রষ্ট করেছিল। তারা অহংকার করে বলত, আমাদের চেয়ে শক্তিশালী আর কি আছে। তারা আল্লাহর ইবাদত পরিত্যাগ করে নূহ আলাইহিস সালাতুয়াসাল্লামের আমলে ফেলে আসা মূর্তি পূজার আবার প্রচলন শুরু করেছিল। মাত্র কয়েক পুরুষ আগে ঘটে যাওয়া নূহ আলাইহিস সালাতুয়াসাল্লামের প্লাবনের কথা তারা ভুলে গেল, ফলে আল্লাহ পাক তাদের হেদায়তের জন্য তাদেরই মধ্যে থেকে হুদ আলাইহিস সালাতুয়াসাল্লামকে নবী হিসাবে প্রেরণ করলেন। জানা যায় যে নূহের প্লাবনের পরে এরা সর্বপ্রথম মূর্তি পূজা শুরু করে। হযরত হুদ আলাইহিস সালাতুয়াসাল্লাম ও কওমে আদ সম্পর্কে কোরআন মাজিদে 17টি সুরায় 73টি আয়াতে বর্ণিত হয়েছে। এই শক্তিশালী এবং ক্ষমতাশালী জাতি সম্পর্কে কোরআনের মধ্যে বেশ কিছু আয়াতে বর্ণনা করা হয়েছে। তারা মূর্তি পূজায় এমনভাবে লিপ্ত হয়েছিল যে তারা কারো কথা শুনেনি আর আল্লাহকে ভুলে গিয়েছিল। মহান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, সবচেয়ে বড় পাপ হচ্ছে শিরকের পাপ, আর আদ জাতি সে ভয়াবহ এবং জঘন্য পাপ করত। এর পূর্বে হযরত নূহের পরে সর্বপ্রথম এই পাপ শুরু করেছিল এই জাতি। নূহ আলাইহিস সালাতুয়াসাল্লাম কীভাবে আযাবে ধ্বংস হয়েছিল সেই কথা তারা ভুলে গিয়েছিল। নূহ আলাইহিস সালাতুয়াসাল্লামের সমস্ত জাতিকে ধ্বংস করার পরেও একই পাপ তারা করেছিল, তারা তাদের নবীর কথা শুনেনি। আদ জাতির এই জঘন্যতম পাপের কারণে, তারা নবীকে না মানার কারণে, মূর্তি পূজায় লিপ্ত হওয়ার কারণে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া থেকে ধ্বংস করে দিয়েছেন। এসব নবীদের ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, যদি আমরা পাপ কাজ করি তাহলে আল্লাহ তাআলা আবার আমাদেরকে ধ্বংস করে দিতে পারবেন। আল্লাহ তাআলা পূর্বের অনেক জাতিকে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ তাআলা তাদেরকে ভালোবেসেছিলেন আর তারা ভালোবাসা বোঝেনি। এরকমভাবে আমরাও যদি আল্লাহ তাআলার ভালোবাসা না বুঝে তার বিধানকে না মেনে অস্বীকার করি, তাহলে আমরাও সেই ধ্বংসে পরিণত হব।